আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখেন আমি কিন্তু মুসুরি জানাই ফেলছি আমি এখন হচ্ছে ভিডিওটা মুসুরির ভিতর থেকে করতেছি রুম এলোমেলোই রয়েছে এখনও গুসাই নাই ভালোভাবে ভালো লাগতেছিলো না তার জন্য তো একটা জিনিস দেখানোর জন্য এখন আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম বলতে পারেন এটা মিনি একটা ব্লগ এই দেখেন আমাদের সাথে ম্যাক্স কিভাবে ঘুমাইতেছে শিশিস সাথে তো আজকে কিন্তু ম্যাক্সকে কুকুর কামড় দিতে নিয়েছিল আমাদের বাসার সামনে বের হইলে প্রচুর কুকুর আর এর আগেও হচ্ছে কুকুর আমাদের অনেকগুলো বিড়াল মেরে ফেলছে কি আর বলবো আম্মু আর আমি শুধু আজকে বাইরে থাকাতেও বেঁচে গেছে প্রাণে বেঁচে গেছে সিজদাবুনিও আমাদের সাথে বাইরে ছিল না সিজদামুনি সিজামনি কিন্তু পুরাপুরি ঘুমায় নাই দেখেন একটু একটু জায়গা আছে তো তারপরে আম্মু আমি আমরা গিয়ে হইতেছে কুকুরকে এমন দৌড়ানি দিসি কুকুর গেছে ভাইগা তারপরে হচ্ছে আমাদের উপর দিয়ে আইসাও ম্যাক্সকে কামড় দিতে চাইছিলো আমাদেরকেও ভয় পেতেছিল না আজকে কুকুরগুলো তো ভাগ্যিস আমাদের ম্যাক্স বেঁচে গেছে আজকে মরতে মরতেও বেঁচে গেছে সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা আর নয়তো এক সেকেন্ডের জন্য ওকে ধরতে পারলেই হচ্ছে মেরে ফেলতো তো আল্লাহ যা করে ভালোই করে আমরাও হচ্ছে একটা দরকার একটু বাহিরে গেছিলাম এই জন্য দেখছি আর নয়তো দেখতে পারতাম না তো আমার বারান্দার ইয়েটা তো আমি খুলে ফেলছি নেটটা ইচ্ছে আছে কালকে আবার টানায় দিব। টানাবো আবার এটাও ভাবতেছি কারণ ম্যাক্সকে ম্যাক্স তো যদি ওকে এই মাঠ দিয়ে কুকুর ধরে দৌড় দিয়ে এসে আমার বারান্দা দিয়ে এখন ঢুকতে পারে আর যখন আমি নেট আটকায় দিব তখন কিন্তু আর বাহির থেকে ঢুকতে পারবে না আর ভিতর থেকেও বাহিরে যেতে পারবেন এটা হচ্ছে একটা সুবিধা কারণ আমার এখান দিয়ে অবশ্য বেশি বাহিরে যায় না ও হচ্ছে বাহিরে যায় আম্মুদের ওই পাশ দিয়েই রান্নাঘরের জানলাটা একটু খুললে বা নিলয় রুমের দরজা দিয়ে আসলে কি করব বুঝতেছি না তো সবাই দোয়া করবেন আমার ম্যাক্সের জন্য ও যেন ভালো থাকে আমার দামনের জন্য তো সিজদামুনির স্কুলে কালকে আবার পরীক্ষা তো অবশ্যই আপনার সরি পরীক্ষা না খেলা চলতেছে তো সে খেলায় জিতলো নাকি হারলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আমার ম্যাক্স কিন্তু খুব সুন্দর করে ঘুমাইতেছে মাশাআল্লাহ একদম কিউটি একটা বাচ্চা তো আমার আজকের ভিডিওটাই দুটো কি ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ